শুভেন্দু অধিকারীর মিথ্যাচার ফাঁস, বিজেপির নোংরা রাজনীতির চক্রান্ত প্রকাশ্যে, হারের ভয়, 25শে মে ভোটের আগে শুভেন্দুর প্ররোচনায় নন্দীগ্রাম অশান্ত করার ষড়যন্ত্র, বিজেপি নেতার হাতেই বিজেপি সমর্থক খুন, আর তা ঢাকা দিতেই তৃণমূলকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, আসলে কি ঘটেছিল বুধবার রাতে? মৃত আরিবালা দেবীর আত্মীয় প্রকাশ্যে এনে দিয়েছেন বিজেপির সেই কালো কারনামা। শুনুন তিনি কি বলছেন। এবার অরিজিনাল ঘটনা হচ্ছে, যিনি মহিলাটা মারা গেছেন ওনারা সুদ ব্যবসায়ী, ওনার মা ছেলে। ওই সুদের টাকা বিজেপিরই একজন কর্মকর্তা আর এক মোটামুটি পদাধিকারী বা কার্যকর্তা আছে, তাকে টাকা ধার দিয়েছিল, সেই টাকাটা এরা মা ছেলে চায়। দীর্ঘদিন ধরে ও টাকা দিতে চায়নি, সে প্রভাব দেখিয়ে বিজেপির দেখিয়ে এরাও বিজেপি করতো, কিন্তু এরা এমনি সেভাবে সক্রিয় কর্মী না, কিন্তু যাকে ধার দিয়েছিল সে হচ্ছে বিজেপির সক্রিয় একজন। এবার ওই ছেলেটার সঙ্গে ওদের একটা গন্ডগোল হয় দুজনে টাকা দেয়নি বলে, সুদের টাকা। গতকাল রাত্রে বিজেপির একটা ফিস্ট ছিল রাত্রে ওদের, তো ওই ছেলেটাকে ওই ফিস্টে খাওয়ার জন্য ডেকেছে, ওই ছেলেটা যায়নি, ছেলেটাকে বাড়ি থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে মেরেছে, মেরে ধরে ওকে আটকে রেখে ওকে বলছে তোকে সুদের টাকা দিতে পারবে না, তোকে এই আসল টাকাটাই নিতে হবে। দীর্ঘক্ষণ ওখানে যখন আটকে রেখেছে, মেরেছে পেরেছে, ওর মা যখন দেখছে যে বাড়িতে আসছে না, ওর মা ওইখানে গেছে, ওর মা যখন গিয়ে দেখেছে যে তার ছেলেকে মেরেছে পেরেছে আটকে রাখছে, ওর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয়, তখন ওই যে যে সুদ মোটামুটি দিয়েছিল ও লাঠি নিয়ে মেরেছে ওর মাকে, ওর মার মাথায় জ্বালে গেছে, ওই আচমকা কিভাবে মারা গেছে রাত্রে, এটা তো আকস্মিক, মানে আচমকা একটা দুর্ঘটনা যেটা বলতে পারেন। এটা সকাল পর্যন্ত কোনো কিচ্ছু নেই, সকাল 7টা পর্যন্ত কেউ জানে না, সকাল 6টা 7টা পর্যন্ত যেখানে ওই দোকানগুলো পড়েছে সমস্ত দোকানদাররাও দোকান খুলেছে, সমস্ত ওখানে মাছের আড়ত হয়, লোকেরা মাছের আড়ত মাছ নিয়ে গিয়ে আড়তে বিক্রিও করেছে, সকাল 7টার পরে হঠাৎ করে হয়ে গেল, রাত্রে ওরা মেরেছে, ইয়ে করেছে, টিএমসি যারা করতো তাদেরকে মারধর শুরু, তাদের দোকান ফোকান ভাঙা শুরু, ঘর ফর পোড়ানো শুরু, বাস এইটাই হচ্ছে মূল অরিজিনাল ঘটনা। এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই, এবং বর্তমানে যে 25 জনের নাম লিস্ট দিয়েছে, পুরো নন্দীগ্রামের মোটামুটি 1 নম্বর ব্লকের যত নেতৃত্ব আছে টিএমসির সবার নাম দিয়েছে, আমাদের অঞ্চল থেকে 3 জন, পাশের অঞ্চল থেকে আরো 4 জন, এইরকম করে অর্থাৎ গোটা নন্দীগ্রামকে সে মোটামুটি হাতের মুঠোয় রাখতে চায়, এদেরকে তুলে দিয়ে খোলা মাঠে খেলতে চায়, এটা হচ্ছে তার পরিকল্পনা। মানে এর বিন্দুর এবার সব থেকে যে এখন আমাদের সব থেকে বড় প্রুফ হচ্ছে ওই ছেলেটা, যে ছেলেটা বর্তমানে বেঁচে আছে, ওই ছেলেটাকে না বাঁচাতে পারলে ও শুভেন্দু মেরে দিবে, কারণ প্রমাণ লোপাটার জন্য ও শুভেন্দু মেরে দিবে। যেমন ভাবে এর আগে বিধানসভার পরে দেবব্রত মাইতিকে মানে বেঁচে গেছে জেনারেল বেডে নিয়ে আসার পরে ওকে মেরে দিয়েছে, তেমন একেও মেরে দিবে প্রমাণ লোপাটার জন্য, আর এ বেঁচে থাকলে ওদের মুখ সম্মোচন হয়ে যাবে।